আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং সলিউশনে নতুন আর একটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম আজকে পর্বে যে বাড়িটা আমি দেখাচ্ছি এটা মূলত একটি তিন অথবা চার রুম বাড়ির ডিজাইন বলতে পারেন কেননা এটা জাস্ট আউটলুকিং আপনারা ভিতরে তিনটে রুম অথবা চারটে রুম যে কোনোভাবে নিতে পারবেন আপনাদের প্ল্যান মোতাবেক জাস্ট এটা আউটলুকিংটা যদি আপনি এমন চান তাহলে অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন এবং কীভাবে এই বাড়িটা করবেন এবং আমাদের কাছ থেকে ডিজাইন নিলে কী কী করতে হবে সে সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে দেখানো হবে তো প্রথমে আমরা এই বিল্ডিংয়ের ডিটেলিংয়ে দেখানোর আগে প্রথমে যে বিষয়গুলো দেখাচ্ছি সেটা হলো আউটলুকিংটা তো দেখতে পাচ্ছেন খুব সাধারণের ভিতরে অনেক সুন্দর একটা ডিজাইন আসছে এখানে লুকিংটা কারণ আমরা যখন কলাম করেছি কলামগুলো একটু সামনের দিকে একটু বের করে দিয়েছি মাত্র দুই থেকে তিন ইঞ্চি দেখতে পাচ্ছেন এখানে দু ইঞ্চি করে বের করে দেওয়া আছে এবং বেজমেন্টও দুই ইঞ্চি বের করে দেওয়া আছে যেখানে একটা গেট আপ তৈরি হয়ে গেছে মানে দুই ইঞ্চির একটা বিট তৈরি হয়েছে বিটটার কারণে অনেক সুন্দর লাগছে দেখতে এবং ভিতরের যে অংশটা দেখছেন এটা মূলত প্লাস্টার করা তো ভিতরে নিচের বিটটা মানে বেজ যে বেস টা বের করা মানে প্লেন্ট লেভেল পর্যন্ত এবং সাইড দিয়ে কলামগুলো বের করা বিমগুলো বের করা নাই কারণ এই বিল্ডিংয়ে আমরা বিম দিই নাই তো বিম না দেওয়ার কারণ হলো কম খরচে বাড়িটা তৈরি করা হয় সে সম্পর্কেও আমরা জানাবো তো তারপরে দেখুন এখানে আমরা দরজায় একটা বিড দিয়েছি এবং এখানে কাট কালার রেখেছি এবং তারপরে এই পাশে সেম লেভেলে আর একটা বিড দিয়েছে এবং জালনাইগুলোও আমরা কাট কালারের ওই যে ই এস এসটা ইউজ করেছি তার মানে আপনার যে এসএসগুলো আমরা নর্মালি যে থাই ইউজ করে থাকি এই থাইটা আপনারা এস এস কালার না দিয়ে আমরা এখানে কাঠ কালারের থাই এটা ইউজ করেছি আপনি এটা বাজারে নর্মালি পেয়ে যাবেন তো আর এই যে উপরের যে বিটটা দেখছেন এই বিটগুলো কিন্তু টাইলস করা ঠিক আছে এইখানে রঙও করা যায় আবার টাইলসও করে আপনি এই বিটটা করতে পারবেন এবং একবার টপ যেটা সেটাও রঙ করা দেখতে পাচ্ছেন এখানে কিছু রঙ মিলাই দেওয়া এবং এখানে এই প্রত্যেকটা কিন্তু একটা একটা করে আপনার এস মানে লোহার একটা পাত ঠিক আছে তো এখানে আপনার লোহার পাত দিলে সহজ হয় রঙ করতে এবং কাজ করতে আর যদি আপনি এখানে অনেকে ভাবতে পারেন যে এই জায়গাটায় আমরা লিনটেন দিয়েছি তো এই এই ধারণাটা ভুল কারণ এখানে লিনটেন দিলে আপনার এই লিনটেনগুলো সবসময় টিকে নেয় এবং একটু সমস্যা হয় তারপরেও আপনারা যদি চান যে দিবেন সেক্ষেত্রে দিতে পারেন তো এস অথবা মানে এমএস যে প্লেটটা এটা দিয়ে বক্স করে দিতে পারেন অথবা লিনটেন দিয়ে দিতে পারেন আর তারপরে আমরা এখানে যে গুলো কিছু রং করেছি আর এইসব প্রত্যেকটা ক্ষেত্রে আমরা একটু করে বিট বাড়িয়ে দিয়েছি তো এই বিটটার সৌন্দর্যর কারণে এই বিল্ডিংটা আরো গর্জিয়াস দেখা যাচ্ছে প্রত্যেকটা বিটটা আপনারা দেখুন তো আমরা এখন এই যে এখানে গেটটা দেখছেন গেটটার বাই ভিতরের দিক থেকে আমরা কিন্তু গেট দরজা দিয়েছি মানে এটা কিন্তু ডাউন আছে এবং এখান থেকে এন্ট্রি করে ভিতর থেকে সিঁড়ি দিয়েছি এখানে বুঝতে পারবেন অনেকে প্লান দেখে বুঝে না যে উপরে কিভাবে সিঁড়ি হয় এই হাইটে কিভাবে ঢুকবো তো এই মূলত এই কারণে যে প্রথমে আমরা নিচ থেকেই ফ্লোরটা তৈরি করি তারপরে সিঁড়ি থেকে উপরে উঠে এখানে আমাদের মূলত মেন ফ্লোরটা এখান থেকে আবার উপরের দিকে উঠে চলে গেছে সিঁড়ি তো এটা হলো বাড়ির আউটলুকিং এবং যদি আপনারা এই বাড়িটার সেম বাড়িটা আপনি থ্রি ডিতে মানে অটো মাধ্যমে করতে চান এবং ডিটেলিং ডিজাইন নিতে চান যেমন মনে করেন আপনি একটা প্ল্যান নেবেন তারপরে যেমন ওই বাড়িটার লুকিংটায় সেম কিন্তু এই বাড়ির আউট লুকিংটা সেম সো আপনারা চাইলে যে সেম লুকিংটা নিয়ে আপনি ভিতরে এখানে কিন্তু আমি চারটা রুম দিয়েছি তো আপনারা যদি এইটু কেটে দেন তো এখানে আবার কিন্তু রুম হয়ে গেলো তিনটা ঠিক আছে মানে একই জায়গায় চারটা রুম হয়ে গেল এখান থেকে কেটে দিলাম দুইটা হয়ে গেল দুইটা তো আপনার দুইটা তিনটা বা চারটা যে ভাবে আপনারা এই বিল্ডিংটা তৈরি করতে পারবেন তো এখানে আমরা দুইটা নিয়েছি আবার এখানে কলামের বেজমেন্টের ডিজাইন করেছি তো এই ডিজ ডিজাইনগুলো কেন করা হয় আমি প্রথমেই বলছিলাম যে কম খরচ করা হয় কীভাবে সেটা আমি দেখাবো তো মূলত আমরা যখন এই বিল্ডিংটা করেছি তখন একটা একতলা ফাউন্ডেশন ছিল আর একতলা ফাউন্ডেশন হওয়ার কারণে আমরা রুমের সাইজটা একটু ছোট থাকার কারণে বিম এবং কলাম যেগুলো আছে উপরে সেটা আমরা ইউজ করিনি তো বিম বিম ইউজ না করার কারণে আমাদের কিন্তু এখানে বিমের যে রড সিমেন্ট বালু যেটা সমস্তটাই বেঁচে গেছে এবং আপনার নিচেই যে অংশটা দেখছেন এখানে গ্রেড বিম তো দেওয়া হয় না কারণ অনেকে ভাবতে পারেন এটা না দিলে ক্ষতি হবে কিনা না না একতলা বিল্ডিংয়ের ক্ষেত্রে গ্রেড বিম দেওয়া আপনার আবশ্যক না তো এটা আপনারা যারা জানেন না তারা অবশ্যই ভিডিও থেকে বুঝতে পারছেন যে একতলা বাড়ি কম খরচে করা যায় কিন্তু আপনারা অনেক ক্ষেত্রে বেশি খরচ করে ফেলেন এটা হলো মানে আসলে আমাদের ভুল বুঝাবুঝির কারণে অথবা বেশি কাজ করার কারণে অনেক কন্ট্রাক্টররা গ্রেড বিম বা বিম এগুলো দিয়ে থাকে কিন্তু এগুলো আসলে তেমন প্রয়োজন নাই একতলা বিল্ডিংয়ের ক্ষেত্রে যদি আপনার অবস্থান যেইখানে বিল্ডিংটা অবস্থান করছে সেই জায়গায় যদি মাটি ভালো হয়ে থাকে তো আপনারা আমাদের কাছ থেকে ডিজাইন নিলে কম খরচে কিভাবে বাড়ি করেন সেই আইডিয়াগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং সেই ধরনেরই ডিজাইন পাবেন যারা একতলা বা দুইতলা বাড়ি করতে চান তাদের জন্য বেস্ট সলিউশন হতে পারে এটা তো যদি আপনারা চান আমাদের কাছ থেকে ডিজাইন নেবেন এবং আমাদের কাছ থেকে মেইন ডিজাইন সব কিছু নেবেন ডিটেলিং ডিজাইন সহ তাহলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে যে দেওয়া যে নম্বরটি দেখছেন এই নম্বরে আমাদের কল দিবেন এবং আমাদের নম্বরে হোয়াটসঅ্যাপস এবং ইমো আছে ধন্যবাদ যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ